শুধু শুধু তো কোরআন বলে নাই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কোরআন চিৎকার দিয়ে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। ওই আল্লাহ ডাকে, ওর জন্য ডাকে। নামাজ তো ইবাদত না, নামাজ শুধু ইবাদত না, নামাজ হলো সুস্থতার মূল মন্ত্র। যেইভাবে পড়তে বলছে ওইভাবে পড়বে, আমরা তো সময়ের জন্য ওইভাবে পড়তে পারি না। মসজিদ হইল সুখের সবচেয়ে বড় ঘাঁটি, কিন্তু যতক্ষণ থাকতে বলে অতক্ষণ তো থাকতে পারি না। যতক্ষণ থাকতে বলে মসজিদে অতক্ষণ তো থাকতে পারি না, তো সুখ কোথেকে পাবো? নামাজে তো শুধু ইবাদত না, একটা জিনিস রাখা নাই, 100 জিনিস রাখা আছে। একটা ছোট বই বলি, পড়বেন তো না, ফাজায়েলে সাদাকাত পড়া দেখেন, নামাজের চ্যাপ্টারে যায়। এই জন্য কিতাবে আছে, যতক্ষণ তুমি দাঁড়ায় কেরাত পড়ো অতটুক সময় তুমি রুকু করো, তাইলে তোমার শরীরের কিছু জিনিস একটা পজি। অনেকে ভাবে মরলে শান্তি হবে, এই জন্য আত্মহত্যা করে, সে কি মরেও শান্তি পায় নাকি? সে তো মরেও শান্তি পায় না, দুনিয়ালা দেখে না দেখা, যদি দেখতো তাহলে হয়তো পর্দা আমাদেরও খুলতো। এটার কারণ একটাই, একটা করণের কারণে আর একটা ছাড়নের কারণে। যদিও মুসলমান হিসাবে যখনই নামাজ পড়ে, একা পড়ুক আর জামাতে পড়ুক, সব সময় কিন্তু আমরা একটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাই। যদিও আরবিতে পড়ে কিন্তু আমরা বুঝি না, কিন্তু তর্জমাটা বেশি কঠিন না, সহজে। যখনই নামাজ পড়ে, একা পড়ুক আর জামাতে পড়ুক, জামাতে পড়লে ইমাম সাহেব আমাদের পক্ষ থেকে চায়, একা পড়লে আমি নিজে নিজে চাই। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তারপরে কেউ আসতেও আমিন বলে, কেউ জুড়েও আমিন বলে, কিন্তু বললে কি হবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কথাই সত্য, যে মুখটা তো মুসলমান কিন্তু দিলটা মুনাফিকের। মুখ দিয়া তো বলে যে আল্লাহ ইহুদি নাসারার তরিকার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, তো মুখটা মুসলমান হলো কিন্তু জীবনটা তো মুসলমান না, দিলটাও মুসলমান না। দিলেও ইহুদি নাসারার তরিকাকেই ভালোবাসি, ওদের মতোই চলতে পছন্দ করি, আর মনেও ওদের ভালোবাসাটাই বেশি, ওটাকেই স্মার্ট হওয়া মনে করি, আধুনিক হওয়া মনে করি, সভ্যতা মনে করি। সামাজিক মনে করি, নাইলে তো ডাকায় কথাই সত্য, ডাকাওয়ালারা বলে না গ্রাম থেকে আসলে বাঙ্গাল আসছে, কি রাগ হয়ে গেলেন? তাহলে তো সবাই বাঙ্গাল বলে,
আসলে সুখ শান্তি না পাওয়ার কারণ এটাই, আমাদের এন্টার মুসলিম সমাজটাই, আমাদের প্রত্যেকের জীবনটা ঘরটা সব গায়রের তরিকা দিয়া ভরা। পুরা ফ্যামিলি দুইজনের হোক আর চারজনের হোক, স্বামী স্ত্রী হলে দুইজন, দুই বাচ্চা হইলে চারজন, এক বাচ্চা হইলে তিনজন, ভাই বেরাদর বাদেই দিলাম, এতটুকু যদি হয় তারপরও গায়ের তরিকা আছে, বিয়েতে আছে, শাদিতে আছে, যেই কোনো অনুষ্ঠানেই সামাজিকতার দিকে তাকায়া পুরা সমাজ গায়ের তরিকায় আসক্ত। যদিও যুদ্ধ চলতেছে মাদকের বিরুদ্ধে, কিন্তু গায়ের তরিকার বিরুদ্ধে না, মুসলমান গায়ের তরিকা অনুযায়ী চলতেছে। সে সুখ পাবে তো পাবে কোথেকা, কেন না মুসলমানের ঘরে তো আমার ইচ্ছায় আসি না, আল্লাহর ইচ্ছায় আসছে। এখন যদি সে বুক বলে যে আল্লাহ আমাকে ভুলে এখানে কেন পাঠাইল, বললে বলতে পারে, অনেকে বলে, অনেকে বলে, কিন্তু আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদি বানাইছে। মানুষ যে নির্বোধ এটাই সত্য, জলুমান জাহুলা শুধু শুধু কোরআন বলে না, যে তুমি যে নির্বোধ অজ্ঞ সত্যই বলছে। আপনি একটু বাইবা দেখেন, যেই মেশিনই আসুক অস্তিত্বে, চাই মানুষের যে কাজেই লাগুক, যিনি আবিষ্কার করছেন তৈরি করছেন উনার নীতিমালাকেই ফলো করা হয়, উনার নীতিমালা অনুযায়ী মেশিনটাকে চালানো হয়, অপারেটরের প্রশিক্ষণ দেওয়া হয় যেটা কিভাবে চালাবে। তাহলে কি আমরা কি কেউ প্রশ্ন করছি আজ পর্যন্ত, যে মানুষ নামের মেশিনটা তো কোনো মানুষ তৈরি করে নাই, কে তৈরি করছে? আমি কি মনে মনেও কোনোদিন প্রশ্ন করছি আল্লাহকে, আল্লাহর এটার অপারেটিং এর সিস্টেম কি? না, আমি দশজনকে দেখা চলতেছি, ওই প্রবাদ বাক্যই, দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাভ নাহি লাজ, দশজন যেরম চলে আমি ওরকম চলবো, কোনো লাজ থাকবে না, লজ্জা হবে না। না, আমি কোনোদিন মনে মনে মনকে প্রশ্ন করছি, যেটা তো আল্লাহ বানাইছে, এটার আবিষ্কারক তো মানুষ না, সৃষ্টিকর্তা মানুষ না, উনি এই মেশিনটাকে কিভাবে চালাইতে বলছে বলেন সত্য করা, যে কোনোদিন মনকে কি প্রশ্ন করছি? মনকে যদি প্রশ্ন করতাম তাইলেও তো বসতাম, আলেম ওলামা বাদই দিলাম, কিতাবাদি বাদই দিলাম, আমার মনকে প্রশ্ন করছি, এই দেহতাটা আল্লাহ বানাইছে, এটার চালানোর কি কোনো সিস্টেম নাই? এটার জন্য কি কোনো অপারেটর দরকার? না, এটাকে কিভাবে চালাবো? বিবেক থাকলে মনে হয় এই কথাটা বুঝে আসার কথা, যে আমার মনকে জিজ্ঞাসা করা উচিত যে আমি এটাকে চালাবো কি করে। তারপরে যদি সমাধান না থাকতো
তাহলে দেখা দেখা করে নিতাম, অন্যেরটা দেখা। অনেক নামাজই আছে অন্যের নামাজ দেখা নামাজ শিখছে, নাই রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, কখন কোথায় বসে, কখন কোথায় দাঁড়ায়, কয়জন যায় মক্তবে বৈশা নামাজ শিখছি। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। এই জন্যই তো একটা প্রবাদ বাক্য আছে, বই পয়রা প্রেম করা যায় না, উর্দুতে আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো, প্রেম করতে থাকলেই বোঝা যায় কোন সময় কোন কোনায় দাঁড়াইতে হবে, মনে হয় কোন কোনা বোঝেন নাই, রাস্তার কোন মোড়ে কখন দাঁড়াইতে হবে, ছাদে কখন উঠতে হবে, ওটা প্রেম শিখায় দেয়। এমন তো না, এই মেশিনটা চালানো তো এমন না যে দেখা দেখা চালাইলাম। মানুষ নাবের দেহটা মেশিনটা আল্লাহ বানাইছে, এটা কোনো অযৌক্তিক কথা বলতেছি না, লজিক্যালি কথা, যুক্তিসঙ্গত কথা। তো আজকে মুসলমান উম্মতে মুহাম্মাদি সর্বক্ষেত্রে অশান্ত শুধু এই কারণে, শান্তি নাই, সবার মন অভিযোগ দিয়ে ভরা। এরকম একটা মন পাওয়া যাবে না যে মনটায় অভিযোগ নাই, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, বোনের মনে ভরা ভাইয়ের বিরুদ্ধে, ভাই মনে ভরা বোনের বিরুদ্ধে, ছেলে সন্তানের মনে ভরা মা বাবার বিরুদ্ধে, মা বাবার মনে ভরা ছেলে সন্তানের বিরুদ্ধে, প্রতিবেশীর মনে ভরা প্রতিবেশীর বিরুদ্ধে, অভিযোগ দিয়ে ভরা। আমরা ওষুধ খাব না তো কে খাবে, ওষুধ তো এই জন্যই খাইতে হয়। দেখেন না, পেট যদি গ্যাস দিয়া ভরা থাকে তো গ্যাস্ট্রিকের ট্যাবলেটই খেতে হবে, আর কি খাবে, কি বলেন? যে গ্যাস বাহির করার পদ্ধতি, আমাকে দিলগুলা তো অভিযোগ দিয়ে ভরা, আর অভিযোগই অশান্তিকে পয়দা করে। আমাদের মনগুলা সন্দেহ দিয়া ভরা, যার কারণেই আমরা অশান্তি ফিল করি, সারাদিন সন্দেহ করতে থাকে। সবাই ঘরের এই অবস্থা, কারণ শুধু গায়রের তরিকার কারণ, জিন্দেগিটা ইহুদি নাসারার তরিকা দিয়া ভরা, মনটা এদের এসকে ভরা, এদের ভালোবাসায় ভরা। যদিও নামাজই পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আবার মসজিদ কাপায়ও আমিন বলে। দেখেন কিছু কিছু মসজিদে গেলে দেখবেন পুরো মসজিদ কাপায় বলতেছে আমিন, আবার কোথাও আসতে বলে জোরে আসতে নেই, আমি তর্ক করতেছি না, এটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু এত যুগ বলতেছি কবুল হইতেছে না কেন, কারণ কি? আমিন অর্থ তো আল্লাহ আমি যেটা চাইলাম এটা যেন কবুল হয়, ঠিক না? কবুল তো হইতেছে না, অশান্তি তো কমতেছে না, কারণ এটাই যে কায়রের তরিকায় জিন্দেগিটা বড়া, মনটা ওদের ভালোবাসায় বড়া, ওদের মতোই ভালোবাসে। আবার অনেকে বলেও, ছেলে সন্তানের ব্যাপারে অনেকে বলেও, বাচ্চা মানুষ তো একটু সে একটু করবই, একটু একটু
করবই, বুড়া হইলে ঠিক হয়ে যাবে, বয়স হইলে ঠিক হয়ে যাবে। আটা যতক্ষণ আটা থাকে গুন্দা থাকে, গুন্দা বোঝেন, আটারে গুন্দা নেয় না রুটি বানানোর জন্য, এটাকে কি বলে? খামিরা যখন কতক্ষণ খামির কর থাকে তখন যা খুশি তা বানানো যায়। আর রুটি হয়ে গেলে ওরে আর মেশিনে দিয়েও খামির বানানো যায় না। বাচ্চা কাচ্চা যখন বাচ্চা থাকে তখনই ওরে দিনদার বানাইতে হয়, ওরে সহি জিনিস বুঝাইতে হয়। আর যখন বড় হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে বা 15 বছর হয়ে যাবে, তখন আর বুঝবে না, তখন আর কিচ্ছু বানানো যাবে না, তখন খালি পানি পড়া খাওয়ানো যাবে, চিনি পড়া, পানি পড়া, লবণ পড়া, তাবিজ নিয়ে গলায় লাগানো যাবে। তখন সময় আসবে, এক সময় আসে, আসে আমার সমাজের অধিকাংশই এরকম, মা বাবা ছেলে পেলের পায়ে ধরে বসা থাকে না, বসা থাকে না, পায়ে পর্যন্ত ধরে আমাকে ইজ্জতটা রাখিস। তো যেটা বুঝাইতেছি আশা করে আল্লাহ করো বুঝে আসো। আজকে আমাদের জীবনটা গায়রের তরিকায় সাজানো, আর মনটা গায়রের এসকে ভরা, আর এটাকেই মনে করে যে সুখের জীবন হওয়ার মাপকাঠি, সুখী জীবনের মাপকাঠি এটাই। দূরের থেকে দেখে তো, কাছের থেকে যায় দেখে না, স্যাটেলাইটে দেখে তো, এই জন্য খুব ভালো লাগে। স্যাটেলাইটে খুব ভালো দেখা যায়, মিডিয়ায় দেখে তো। আর একটাও কারণ আছে যে আমার নাক কাটা গেছে, বাকি আলাদের নাক থাকবে কেন, এটাও একটা কারণ। যারা সুখ পায় নাই ওরা অন্যের সুখ দেখতেও পারে না, ওরা ভাবে আমি পাই নাই অন্য পাবে কেন, এটাও কারণ হইতে পারে। এই জন্য দিনদারির বিরুদ্ধে তো যেটা বুঝাইতেছিলাম, আজকে এই কারণে কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও, মান আমিলা সালিহাম মিন যাকারিন উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওয়াদা ছিল মুসলমানদের জন্য সুখের জীবন। এটার জন্য খাওয়া শর্ত না, কাপড় শর্ত না, প্রসাদনী শর্ত না, সুখের জন্য রব্বে কাবার কসম দুনিয়ার কোনো জিনিস শর্ত না। ঘরের চুলা জ্বলাও শর্ত না, রোজা যারা রমজানে রাখে আর যারা রোজায় অভ্যস্ত, রোজার মহব্বত যাদের দিলে আছে ওরা রোজা থেকেই মজা পায়, খায় না কি সারাদিন, ও না খাই মজা পায় কিন্তু, ঠিক না? ওর রোজা থেকেই মজা পায়। আর ইফতারির সময় বুট মুড়িতে যেই মজা পায়, অন্য কেউ বিরিয়ানিতে এই মজা পায় না, সারাদিন কাচ্চি খাইলেও এই মজা পাবে না, সত্য তো না? অনুভব হয় না? হয় যে রোজা থাইকা যেই মজা, যারা রোজায় অভ্যস্ত, বহুত মানুষ পাওয়া যাবে সারা বছর অপেক্ষা করে রোজা আসে না কেন, রোজা হইলে ভালো,
রোজা হইলে ভালো। আর রোজায় মুড়িভর্তা যেই মজা হয়, রোজার বাইরে হাজার আইটেম দিলেও ওই মজা হবে না, ঠিক না? তাহলে চুলা জ্বলা জরুরি না সুখের জন্য। অনেক সময় চুলা না জ্বললেও মজা পাওয়া যায়, এই যে রোজায় মজা পাইতেছে, ওই সময় তো খাওয়ার নাই, চুলা জ্বলে না, মজা পায় না? পায় না। হ্যাঁ, আসরের পরের থেকে যে একটা ছুটাছুটি ইফতারির জন্য শুরু হয়, মনে হয় যে ঈদের আমেজ, ঠিক না? ঈদের আমেজ আগে তো হইতো না, এখন হয়। দেখবেন এখন বিজাতির দেশও হয়, আপনারা মিডিয়ায় দেখছেন কি দেখেন না জানি না, এখন ফ্রান্সের রাস্তায়ও ইফতারি লাগানো হয়। গত বছরই ছিল, একবার না, ডেলি লাগাইতে। আমেরিকার রাস্তায় এখন ইফতারি লাগানো হয়। আর শুধু মুসলমান ইফতার করে না, গায়রে মুসলিমও মজা লয় ইফতারি করে। এটি তো দেখাবে না মিডিয়ায় ভালো মতে, হয়তো কেউ আসে ফেসবুকে ছেড়া দেয়, কিন্তু মিডিয়ার ক্যামেরা ওদিকে যায় না। সচরাচর হইতেছে এখন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, এখন ওরাও অপেক্ষা করে রমজান কবে আসবে, মুসলমান রাস্তায় ইফতারি লাগাবে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছি না, আজকে সুখের ওয়াদা থাকা সত্ত্বেও সুখ নেই, মুসলমানদের সাথে সুখের ওয়াদা, যে একমাত্র দুনিয়ায় যদি হ্যাপি কেউ হয়, হ্যাপি শব্দটা যেটা ডিকশনারিতে আসছে, এটা একমাত্র মুসলমান হবে, মুসলমান ছাড়া কেউ হ্যাপি হবে না। কেক কাইটা মজা একমাত্র মুসলমান পাবে, যতজনই কেক কাটুক না কেন, এটা তো ফর্মালিটি হিসাবে কাটে। ও জানে আমি ফেক কেক কাটতেছি বটে, কিন্তু আমার ভিতরে হ্যাপিত্ব নাই, আমি হ্যাপি না, কিন্তু কাটতেছি, কি করব। আবার কাইটা বুঝাইতেছে দুনিয়াকে, মুখ দিয়ে বলে না, কয়জন লাইফে এসে পিস্তল রাখছে, একজনই পাওয়া যাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই, একজনই তো লাইভে আইসা কি করছে, পিস্তল রাখছে না, আর কজনে রাখছে। কিন্তু যারা কেক কাটে ওরা এটা ভাইবেই কাটে, আমি সুখী না, সুখটা রেখাইটা দিলাম, হ্যাপি ল্যাপ কাটারে টুকরা টুকরা করে দিলাম। কেক কাটলে টুকরা টুকরা হয় না কি? মনে হয় বুঝাইতে পারলাম না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আজকে ওয়াদা ছিল সুখের হওয়া, সুখী হবে, স্বামী পায়া সুখী হবে, স্ত্রী পায়া সুখী হবে, সন্তান পায়া সুখী হবে, যতটুক পাইল এতটুক পাওয়ার উপরে সুখী হবে। আপনি বিবেক দিয়া ভাবেন, আল্লাহ যা আপনাকে আমাকে দিতেছেন কি, এটা কি আমাদের অধিকার? অধিকার আপনি সারা মাস চাকরি করে আপনি অধিকার দাবি করতে পারবেন যে সারা মাস চাকরি করছি বেতন দিবেন না কেন, ঠিক না? আল্লাহ যা দিতেছে এটা কি আপনার অধিকার না আপনার প্রাপ্য? প্রাপ্য না, অনেকে বোঝে না, প্রাপ্য এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা।
আপনি একটা কথা ভাবেন, ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে আল্লাহ দূষিত অক্সিজেনটাকে বাহির করে, কতবার, যেটাকে কার্বন ডাই অক্সাইড বলে, কতবার, 80,000 বার। যদি বাহির না করতেন কি করতেন? আসছে কোনো মেশিন দুনিয়াতে যে এটা বাহির করার মেশিন? বলুক না, নেটে সার্চ দিয়ে দেখেন, বিজ্ঞানকে জিজ্ঞাস করেন কোনো মেশিন আসছে কিনা, আসে নাই। 80,000 বার বাহির করেন, 80,000 বার, 1-2 হাজার না, 24 ঘন্টায় 80,000 বার বাহির করেন। তাইলে কেন লিখবে না যে ওর চেয়ে বড় কপাল পোড়া নাই, ওর চেয়ে বড় হতবাগা নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ নাই? আজকে দুই জিনিস থাকার কারণে বরং এটা বলা যায়, কোরআনের এত শত ওয়াদা থাকা সত্ত্বেও মুসলমানদের জন্য বা উম্মতে মুহাম্মদীর জন্য এত শত ওয়াদা থাকা সত্ত্বেও একজনও জীবনের কোনো ক্ষেত্রে সুখ দেখে না, শান্তি দেখে না, সুখও নাই শান্তিও নাই। জীবন চলতেছে বটে, কিন্তু জীবনটা কেন জানি মজাহীন চলতেছে, কোনো মজা নেই জীবনের, কোনো ক্ষেত্রে মজা নেই, কোনো জায়গায়ই মজা নেই। ঘুম আসলে ভাবে, ঘুম না আসলে ভাবে, ঘুমাইলে হয়তো মজা লাগবে, ঘুমায়া দেখে তারপরও মজা নাই, আবার ভাবে না ঘুমাইলে মনে হয় মজা লাগবে, তো না ঘুমায়ও দেখে মজা নাই, ভাবে খাইলে হয়তো মজা লাগবে, খাইয়াও দেখে মজা নাই, ভাবে ডায়েট কন্ট্রোল করলে মজা লাগবে, ডায়েট কন্ট্রোল করেও দেখে মজা নেই, ভাবে সংসার সংসার নাই তো এই জন্য মজা নেই, সংসার হইলে মনে হয় মজা হবে, সংসার জুড়া দেখে তাও মজা নেই, ভাবে বাচ্চা কাচ্চা নাই এই জন্য বুঝি মজা নাই, বাচ্চা কাচ্চা হইলে দেখে এখানেও মজা নেই, মানে কোনো অবস্থায় জীবনে মজা নেই। জানি না আমার কথা সত্য হইতেছে কিনা, কোনো ক্ষেত্রেই কারো জীবনে মজা নাই, স্বাদ নাই, বোঝার মতো জীবনটা কাটতেছে, যেরকম মানুষ বোঝা নিয়ে চলে এরকম আমাদের জীবনটাও বোঝার মতো কাটতেছে।